সেহরি শব্দটা বাঙালিদের কাছে অনেক বেশি পরিচিত, সেহরি এটাও আমরা শুনছি, কিন্তু সাহুরটা কি ভাই? সাহুর মানে অনেকে বলেন সাহুর করেছ, সাহুর। জোকস অ্যাপার্ট, রমজান মাসের কিন্তু প্রায় অর্ধেকটার বেশি মাস আমরা শেষ করে ফেলছি, এখন আর কয়েকটা রমজান পরেই কিন্তু ঈদ চলে আসবে। এরকম একটা বরকতময় মাস যেখানে একটা ভালো কাজের জন্য সওয়াবকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, সেই মাসটাকে আমরা কতটুকু কাজে লাগাইতেছি? আপনি হয়তো এই মুহূর্তে স্টুডেন্ট কিংবা কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন, তো স্বাভাবিকভাবে আপনার জীবনটা খুব ব্যস্ততার মধ্যে কাটতেছে। এত ব্যস্ত আমাদের একটা কোনো কিছুতে মনোযোগ দেওয়ার মতো সময়ই নেই। বাট একটু যদি হিসাব করে দেখেন, একটা কাজও কি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা ঠিকমতো করতে পারতেছি? এইরকম একটা বরকতময় মাস পাওয়ার পরেও যারা কাজে লাগাবে না তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, চলেন সেটা শুনে আসি। There's a very 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 dangerous hadith. The Prophet of Allah says, may he be disgraced, may he be disgraced, this Muslim that lives until Ramadan and yet Allah subhanahu wa ta'ala does not forgive him. If in this season of rahmah and mercy Allah subhanahu wa ta'ala is accepting severe sinners, Allah is accepting them, forgiving their sins, raising their ranks, converting their bad deeds to good deeds, if Allah does not forgive you, then when will Allah forgive you? If you do not act in this month, if you do not race in this month as is expected from you, the result can be the wrath of Allah. The result can be the curse of Muhammad sallallahu alayhi wa sallam falling on you. So this month is the month of mercy. This race is the race of success. But not competing in this race or neglecting this race can also mean the wrath of Allah subhanahu wa ta'ala. I know, এটা শোনার পর প্রত্যেকের, যারা আসলেই ইসলামকে প্রপারলি ফলো করার চেষ্টা করেন, তাদের সবার লোম দাঁড়ায় যাওয়ার কথা। আমারও লিটারালি লোম দাঁড়ায় গেছে। এটা যতবারই মনে করি আমার ভয় করে, আমার মন থেকে একটা ড্রাইভ আসে, আমি কোনো না কোনোভাবে ভালো একটা কাজে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। ভালো কাজে শুরু করতে কিন্তু আপনাকে বড় কোনো কিছু করে এখনই দেখাতে হবে না, আপনি খুব ছোট একটা পরিসরে শুরু করতে পারেন। লেটস সে আপনার কোনো নিকটস্থ একটা এতিমখানা থাকতে পারে যেখানে আপনি কোনো একটা বাচ্চা, যে কোনো একটা এতিম বাচ্চার খাওয়া দাওয়া হোক, পড়ালেখা হোক, কোনো না কোনো একটা কাজে খুব অল্প পরিসরে একটা খরচ দিয়ে তাদেরকে হেল্প করতে পারেন। আর আলহামদুলিল্লাহ আপনি যে খরচটা বা যে অনুদানটা দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার মৃত্যুর পরেও সেই মানুষের দ্বারা কন্টিনিউ হচ্ছে। আপনি নিজে রোজা রাখার জন্য যেই সওয়াবটা পান, আপনি যদি কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করান, তাহলে কিন্তু আপনি সেই সমপরিমাণ সওয়াবটা পেয়ে যাচ্ছেন। মানে এই জিনিসগুলো যখনই মনে পড়ে মন থেকে খুব ভালো লাগে। তারপরে এই মাসে অনেকে যাকাত দিয়ে দিতে পারেন, মানে একটা হিসাব থাকে, বাৎসরিক একটা হিসাব, সেটা করে কিন্তু এই বছরই আপনি যাকাতটা দিয়ে দিতে পারেন। ভালো কাজের মতো আরও অনেক কাজ আছে গাইজ, আমি আপনাদের জন্য যদি লিস্ট তৈরি করে দিই বিশাল লিস্ট হবে। ইভেন কমেন্ট সেকশনে আপনারাও আপনাদের ভালো কাজের যে লিস্টগুলো মনে করেন সেটা দিয়ে দেন, অন্য কেউ না কেউ কোনো না কোনোভাবে দেখে যদি উপকৃত হয় সেও জানাতে পারলো আপনাকে, সেও উপকৃত হলো, সেও ভালো কাজগুলো করলো, তার জন্য আপনি সওয়াব পাবেন। মানে একবার জাস্ট ভেবে দেখেন, কাউকে যদি আপনি পজিটিভ অনুপ্রেরণা দিতে পারেন, মানে ভালো একটা কাজের জন্য উৎসাহ দেওয়া, সেটাও কিন্তু বড় একটা কাজ। মানে তার মাধ্যমে যদি সে ভালো কাজে আপনার অনুপ্রাণিত হয়ে সেটা করে, তারও একটা পোর্শন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আপনি হয়তো সেগুলোকে গুরুত্ব না দিয়ে আপনার পার্সোনাল লাইফে নিজে বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে আটকে আছেন। আমি বলবো এই জিনিসগুলো থেকে একটু আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা রমজান মাস গিফট করছেন। আমি বলবো গত রমজান মাসে আমাদের সাথে অনেকে বেঁচেছিলেন, এই রমজান মাসে অনেকে বেঁচে নাই। এইরকম একটা সুযোগ পাওয়ার পরেও আমরা যারা মিস করতেছি, আমি চাই না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলা সেই হাদিসের অন্তর্ভুক্ত মানুষগুলো হোক, রেদার সেই মানুষগুলো হোক যাদের নিয়ে আমরা গর্ব করতে পারবো এজ এ মুসলিম, যে না তারা তাদের পুরো মাসটাকে ইউটিলাইজ করেছেন। আর যারা এখন পর্যন্ত করতে পারেন নাই তাদের জন্য সুযোগ আছে, রিমেনিং ডেগুলোর মধ্যে আমরা যে কয়েকদিন বাকি আছে নিজেদেরকে ফুললি প্রিপেয়ার করে ভালো একটা কাজে নিজেদেরকে নিয়োজিত করি। এরকম একটা শর্ট ভিডিওতে আমি সাথে চাইছিলাম আপনাদের সাথে একটু জাস্ট এটাই শেয়ার করা যে রমজান মাসের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা তো অনেকে মিস করে যাই। আমরা অনেকেই আসলে জাস্ট ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে সীমাবদ্ধ আছি, লাইফে সোশ্যাল মিডিয়ার বাইরে যায় অনেক জায়গায় অনেক রকমভাবে কন্ট্রিবিউট করা যায়, সেটা আমরা অনেকেই হয়তো জেনেও জানি না, বুঝেও চেষ্টা করি না। তারপরেও যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি মানে আংশিকভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমি বলবো ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেন, একটু তাদের মধ্যে এই অনুপ্রেরণাটা জানানোর চেষ্টা করেন যে এই মাসে আসলে আর অনেক কিছু করা সম্ভব। আর আপনাদের জন্য আমি আজ রিকোয়েস্ট রাখতেছি,
যে যে ভালো কাজের কথা আপনার মধ্যে মনে আসতেছে যার মাধ্যমে অন্য একজন উপকৃত হতে পারে, আপনি সেই সমস্ত কাজগুলোর লিস্ট আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ সেগুলো যে পড়ে আরেকজন মানুষ অনুপ্রাণিত হয় আরেকটা ভালো কাজ করার জন্য। আমাদের একটা অ্যামেজিং গ্রুপ আছে কেজিপি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড, অনেকেই আপনার যুক্ত হচ্ছেন, অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। হালকা একটা বিনোদনের একটা বেশ সুন্দর গ্রুপ এখানে তৈরি হয়েছে, প্রায় অ্যারাউন্ড 30,000 মতো মেম্বার সেখানে হয়ে যাচ্ছে। আপনারা যুক্ত হয়ে হয়তো ওখানে আপনাদের ভালো কাজগুলোর নমুনা হিসেবে পোস্ট করতে পারেন, সেগুলো আমি পার্সোনালি নিজেও দেখবো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত আমার পক্ষ থেকে আজকের দিন বিদায় নিচ্ছি। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমাদের জীবিত থাকা অবস্থায় আমাদের আখিরাতের জন্য কল্যাণকর কিছু করার তৌফিক দেন। আমাদের পুরো লাইফের খুব অল্প একটা সময় হয়তো আমরা পৃথিবীতে আছি, অনন্তকালের জন্য আখিরাতে থাকতে হবে। এই জিনিসটা রিমাইন্ডারটা আমি নিজেকে এবং আপনাদেরকে বারবার দিতে চাই, এবং ভালো কিছু কাজের মাধ্যমে আসলেই দুনিয়াতে ভালো কিছু রেখে যেতে চাই, যেন মৃত্যুর পরও সেটা সৎকার জারি হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আই নো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর জন্য ক্ষমা করে দেবেন, আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।